আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন, সকলের সুস্থ জীবন কামনা করে শুরু করছি আজকে আমার আলোচনার বিষয়। যারা বডি তৈরি করতে চাও, সুন্দর দেহ তৈরি করতে চাও, তাদের জন্য আমি বলবো ভাত মাছ মাংস খাওয়ার সাথে সাথে অনেকে ভিটামিন বিভিন্ন ধরনের ক্যাপসুল ট্যাপসুল খেয়ে থাকে বাইরে থেকে, যারা খায় মাল্টিভিটামিন ভিটামিন হামি দামি যেসব ঔষধ রয়েছে। তো আমি আজকে একটা নিয়ে এসেছি পতঞ্জলি, সেটি হচ্ছে যে স্পিরুলিনা। এই স্পিরুলিনা, এই যে এই ক্যাপসুলটা, এটা সাইড এফেক্ট খুবই কম। এটা পতঞ্জলির একটা ক্যাপসুল স্পিরুলিনা, এখানে লেখা আছে এটা হচ্ছে নিরামিষাশী প্রোটিন। নিরামিষাশী, এখন আমিষ তো অনেকেই খেয়ে থাকে, কিন্তু এই নিরামিষের মধ্যে যেমন ভিটামিন প্রোটিন খনিজ পদার্থ এভরিথিং এর মধ্যে কিন্তু রয়েছে। মাসেল বিল্ডিং করার জন্য আমাদের প্রোটিন ভিটামিন খনিজ পদার্থ লাগে। যারা যারা এক্সারসাইজ করছো বা শরীরটাকে সুন্দর করতে চাও, তারা মাসেল বিল্ডিং করো, এবং এই ওষুধটাতে রক্ত পরিশোধিত হয়। তো এটাকে আমি বলবো যে তোমরা প্রতিদিনেই একটা বা দুটো অন্তত খাও, খাওয়ার পরে খাও। আমি ফার্স্ট, যারা শরীর চর্চা করছো বা শরীর তৈরি করতে চাইছো, রোগা বা শরীর মোটা যারা, তাদেরও খেতে পারো। কিন্তু শরীর চর্চার সঙ্গে সঙ্গে থেকে আমরা অনেক সময় বডি বিল্ডিংয়ের মতো করে বিরাট বডি তৈরি করার জন্য বাজারের বিভিন্ন ধরনের আমরা স্টেরয়েড ওষুধ খেয়ে থাকি। তো আমি সেখান থেকে তোমাদের বেরিয়ে আসতে বলছি, তোমরা এই ধরনের ওষুধ খাও, পতঞ্জলির এই ওষুধ, তোমরা এই কৌটোটা দেখে নাও। তো যদি খাও আবার নাও খেতে পারো, সেটা তোমাদের চয়েস, যদি খাও তো ভালো, এটা শরীরের পক্ষে অনেকটাই উপকার। আর নিরামিষাশী প্রোটিন, এটার নাম হচ্ছে স্পিরুলিনা, আরেকবারই বললাম। তোমরা আমার ডেসক্রিপশানে এর আমি যে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে এটাকে দেখে কিনে নিতে পারো। তোমরা অনলাইনেও কিনতে পারো, আর যদি বাজারে গিয়ে পতঞ্জলির যদি শপ থাকে সেখান থেকেও তোমরা কিন্তু কিনে নিতে পারো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো, কমেন্ট করো। আমি তোমাদের সঙ্গে আছি, সঙ্গে থাকবো। আজকে এই পর্যন্ত, নমস্কার।